আজকে দুপুরে খাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো শাক তো রান্নাও হয়ে গেছে কমপ্লিট প্রায়, তো এখন খেতে বসছি। আর আজকের খাবারে কি কি আছে তোমরা একটু দেখে নাও। এই দেখো, বলেছিলাম না পাট শাক ভীষণ ভালোবাসি, তো এই হচ্ছে পাট শাক, আর একটা হচ্ছে নোটে শাক, সঙ্গে রয়েছে বেগুন ভাজা, ভীষণ ভালো লাগে। আর একটু চিনি হালকা একদম স্লাইট যদি একটু সুগার দেওয়া হয়, আর তার সঙ্গে যদি মানে কুমড়ো বড় বড় করে পিচ করে ভাজা হয়, আমি না ভীষণ ভালোবাসি। সঙ্গে দিয়ে রয়েছে পটল, আর গরমের দিনে একটু উচ্ছে খাওয়া ভালো, তাই চারটে উচ্ছে ভাজার পিস রয়েছে। আর আলু তো আমার ফেভারিট, তো এই যে হালকা আলু ভাজা রয়েছে। আর সঙ্গে ফেভারিট খাবার রয়েছে ঢেঁড়স, সের সাথে এটা কি করা হয়েছে, এটা সম্ভবত একটু মাখা মাখা করে ওই কি বলে চচ্চড়ি, বলে চচ্চড়ি না ঠিক, ওই ঢেঁড়স আর হচ্ছে সর্ষে বাটা করা হয়েছে এটা, বুঝতে পেরেছো? ছেলে মানুষ তো অত বুঝি না, তবে তোমরা বুঝে নিও। আর উপরে রয়েছে বাঙালির প্রিয় খাবারের সাথে তো একটা লাগেই, সেটা হচ্ছে একদম পাতিলেবু, দেখতে পেয়েছো পাতিলেবু? আচ্ছা, তোমরা কি মনে করলা এইটুকুতেই শেষ, না আরও খাবার আছে দেখে নাও। তোমাদের কি মনে হচ্ছে যে আজকে কি আমার কোনো কিছু হতে চলেছে, আইভুরো ভাতটা? না না, এরকম কোনো ব্যাপার না। কখনো কখনো মাঝে মধ্যে সবারই তো ইচ্ছে হয় তার বরকে একটুখানি ভালো করে প্রেজেন্টেশন করে খাবার দেবে, তো আজকেও হয়তো তার মনটা খুব ভালো ছিল, আর তার সেই ভালো মনের পরিচয়ই হচ্ছে এই খাবার দাবার। তবে এইখানেই সমাপ্ত না, আর একটু আছে, এই যে সর্ষে পটল, আর সঙ্গে রয়েছে এই খাবারটা আমার হেভি ফেভারিট লাগে, এটা হচ্ছে পুঁই শাকের ডাঁট আর হালকা কিছু পুঁই শাকের কচি পাতা, সঙ্গে হচ্ছে কুমড়ো দিয়ে একদম মাখা মাখা করে একটা সবজি করা। আর রয়েছে এর সাথে, এবার মাছের আইটেমটা দেখিয়ে দিই। আজ সকালবেলায় পাড়াতে এসেছিল একজন, নিয়ে এসেছিল ভোলা মাছ, এই যে এটা সাদা সর্ষে দিয়ে ভোলা মাছের করা হয়েছে, খুব টেস্টি কিন্তু হয়। আর সঙ্গে রয়েছে রিঠে মাছ, দেখো কালারটা কি দারুণ হয়েছে না, তোমাদের দেখে আমি জানি জিভে জল আসছে, বাট কিছু করার নেই। আর রয়েছে হচ্ছে এই যে ডিমের তরকারি। তো আলটিমেট কত খাবার বলো, আজকে কত খাবার, যেন মনে হবে তোমাদের দেখে মনে হচ্ছে যেন কারো আইভুরো ভাত চলছে, তাই না বলো? অ্যাকচুয়াল তা না, মাঝে মধ্যে ভালোবেসে কখনো কখনো এরকম প্রেজেন্টেশন দিলে মনটা একদম ভরে যায়, এবং প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে হঠাৎ এইভাবে একটু প্রেজেন্টেশনটা দেওয়া, তাতে কি হয় মনটাও ভালো লাগে এবং জিভের টেস্টটাও একটু লকলক করে ওঠে, তাই না বলো? তো যাই হোক, আজকের খাবার দাবার এই তো শুরু করতে চলেছি, তোমরা দেখে নিলে। চলো, টাটা।